স্টেশন থেকে একটি ট্রেনে অনেক যাত্রী ওঠেন, তালিকা ছাড়া কিংবা টিটি ছাড়া কেউই জানতে পারেন না কোন যাত্রী কোথায় নামবেন। সোমবার কোচবিহার সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা নীতিশ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ছাড়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বললেন মোহাম্মদ সেলিম। এদিন তিনি বলেন, বিজেপি এবং বিজেপির সঙ্গীদের বিরুদ্ধে ইন্ডিয়া জোট এক জোট, যার আগে বিজেপির সঙ্গী ছিল এবং যারা আগে বিজেপির সঙ্গী ছিল আর এখন একটু গোসা হয়েছে, তাদের সম্পর্কে খুব সাবধানে থাকতে হয়। আর এখন যারা সঙ্গী নয় কিন্তু ভবিষ্যতে বিজেপির সঙ্গী হতে পারে, তাদের প্রসঙ্গে সাবধানতা অবলম্বন করাটাও জরুরি। মমতা ব্যানার্জি প্রথম থেকেই একটা রাজনীতি ছিল, তিনি ফেডারেল ফ্রন্ট করবেন কমিউনিস্ট এবং কংগ্রেসকে বাদ দিয়ে। এজন্য তিনি বারবার বিভিন্ন আঞ্চলিক দলের কাছে গিয়েছিলেন, তার কারণ তিনি ভোটকে তিন ভাগে ভাগ করতে চেয়েছেন। মমতা ব্যানার্জি আরএসএসের দুর্গা আরএসএসের স্কিম অনুযায়ী সরাসরি ভোটাভুটি হলে বিজেপি জিতবে না, এ কারণেই বিজেপিকে সুযোগ করে দিতেই তার এই কর্মকাণ্ড। মমতা, নিষেধ কিংবা কেজরিওয়াল, এরা সবসময়ই বলে নেতার কথা, আর আমরা সবসময় বলি নেতা নয় নীতির কথা। এটা ওদের পছন্দ হবে না, কারণ মমতা কিংবা নীতিশ কুমার প্রধানমন্ত্রী হতে চায়, যারা নেতা হতে চাইছিল নীতির কথা বলছিল না, তারা যে এই জোটে থাকবে না তা আগেই বলা হয়েছে। আসলে ইন্ডিয়া জোট প্রচারের জন্য জোট, এটা কোনো নির্বাচনী জোট নয়। দেশের প্রত্যেকটি রাজ্যের সামাজিক এবং সংস্কৃতির মতো আলাদা আলাদা রাজনৈতিক বৈচিত্র্য রয়েছে, তাই কেন্দ্রীয় স্তরে কোনো আসন সমঝোতা হবে না, রাজ্যভিত্তিক আসন সমঝোতা হবে, এটা আগেই বলা হয়েছে। এদিন এই সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অলোকেশ দাস, জীবেশ সরকার, সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় প্রমুখ। সিনকো ফেস্টিভ্যাল অফ লাভ 2024, বাই ডায়মন্ড জুয়েলারি আপ টু 20% প্লাস 24% অফ অন মেকিং চার্জেস অ্যান্ড আপ টু 10% অফ অন ডায়মন্ড ভ্যালু, ফ্রি গোল্ড অন পারচেজ অ্যাবাভ 50,000, 0% ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ, attractive offers on platinum, polki, silver and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Senco Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Kochbihar. Call us 8436-001401 or 7477-615427. আপনাদের সন্দেহই সত্য প্রমাণিত হবে, কি বলবেন এই রাজ্যে কি হবে? আচ্ছা, আমি যখন বলি, আমরা তো আগেই বলেছিলাম গোলাম সেদিন তো বাহাদুরি নিচ্ছে, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছিলাম, এক, এই যে কোচবিহার স্টেশন থেকে নিউ কোচবিহার স্টেশন থেকে ট্রেন ছাড়ে অনেকেই ওঠে, টিটি ছাড়া তালিকা ছাড়া কেউ জানে না কে কোথায় নামবে, সবাই যে হাওড়ায় যাবে, সবাই যে শিয়ালদায় যাবে তার কোনো গ্যারান্টি আছে? এই কথাই আমি বলেছিলাম যে ট্রেনে উঠেছে দেখে অনেকে হইচই করছে, তো সবার একটা নিজের নিজের কাজ আছে, নিজের নিজের উদ্দেশ্য আছে। দুই, আমরা সবসময় বলি বিজেপির বিরুদ্ধে লড়তে হলে তিনটে ক্যাটাগরিতে, একটা হচ্ছে যারা বিজেপি ও বিজেপির সঙ্গী তার বিরুদ্ধে আমরা, দুই, যারা আগে সঙ্গী ছিল কিন্তু এখন একটু গোসা হয়েছে তাদের সম্পর্কে খুব সাবধান থাকতে হয়, আর তিন, যারা এখন সঙ্গী নয় কিন্তু ভবিষ্যতে সঙ্গী হতে পারে, তার এটাকে বলে অ্যালায়েন্স, এক্সচেঞ্জ অ্যালায়েন্স অ্যান্ড পোটেন্সিয়াল অ্যালায়েন্স। সেই ভিত্তিতেই আমরা বলেছিলাম যে অনেকেই এসছে কিন্তু চলেও যাবে। মমতা ব্যানার্জি প্রথম থেকে তার রাজনীতি ছিল তিনি একটা ফেডারেল ফ্রন্ট করবেন কমিউনিস্ট এবং কংগ্রেসদের বাদ দিয়ে, রিজিনাল পার্টিগুলোকে নিয়ে। এই জন্য তিনি টিআরএসের কাছে গিয়েছিলেন, এখন যেটা বিআরএস, এই জন্য তিনি নবীন পটনায়ককে বলেছিলেন, অখিলেশকে বলেছিলেন, এই জন্য তিনি নীতিশ কুমারকে বলেছিলেন আর অন্যান্যদেরকে। কেন বলেছিলেন? কারণ ভোটটা তিন ভাগে ভাগ হয়, কারণ তিনি আরএসএসের দুর্গা, আরএসএস স্কিম অনুযায়ী সরাসরি ভোটাভুটি হলে বিজেপি জিতবে না, সেজন্য বিজেপিকে সুযোগ করে দেওয়া হচ্ছে। বললাম সব বিরোধী দলকে একটা করতে হবে, অনেক চিৎকার করলো কেন মমতার সঙ্গে সিপিএম যাচ্ছে, আমরা বললাম এটা জাতীয় জোট নয়, এটা নির্বাচনী জোট নয়, এটা প্রচারের জন্য, একটা আবহাওয়া তৈরি করার জন্য, অপোজিশন ইউনিটি ইন্ডেক্স বাড়ানোর জন্য, যাতে অপোজিশনরা একসঙ্গে আসতে পারে নীতিগত প্রশ্নে। ওরা সবসময় বলে একটা নেতা, আমরা বললাম নেতা নয় নীতি। চলো